এখনকার জেনারেশন যেটা হয় যে আমাদের সাথে আমাদের বাবা মার একটা গ্যাপ হয়ে যায়। যেমন আমারই মাঝে মধ্যে মনে হয় যে আমি রুমের মধ্যে কেন একা আছি, আমি কি আব্বা আম্মুর সাথে কেন গল্প করছি না, কেমন যেন নিজেরাই ইচ্ছা করে আবার সামহো কেন যেন কি একটা প্রেশার না কি যেন হয় না, কথা বলে আবার দুই মিনিট পরে মনে হচ্ছে কি বলবো যাই রুমে চলে যাই। সেম থিং রিলেশনের ক্ষেত্রেও হয়, ফ্রেন্ডদের সাথে অনেক সময় হয়। এই গ্যাপটা আসলে কেন তোমার কি মনে হয়? আই থিঙ্ক আমরা নিতে পারি না কয়েকজনের মানে কমেন্টস, একটা হচ্ছে যেরকম হচ্ছে আমার যদি আমি আমার সব কিছু শেয়ার করি, ইনকেস যদি আমার কয়েকটা জিনিস মানা করে দেয় বা কিছু বলে যে না এটা করা উচিত না, আমার কিন্তু গায়ে লাগবে যে না মানে কেন বললো এটা, না বললো কেন। সো আই থিঙ্ক এই নাটা আমরা নিতে পারি না, অথবা তাদের উই ডোন্ট ওয়ান্ট, এই জিনিস হচ্ছে এমন যে উই ডোন্ট ওয়ান্ট এনিবডি টু কন্ট্রোল আস। সো আমরা চাই না আমার বয়ফ্রেন্ড আমাকে কন্ট্রোল করুক, আমি চাই না আমার ফ্রেন্ড আমাকে কন্ট্রোল করুক, আমরা চাই না আমাকে ফ্যামিলি আমাকে অত বেশি কন্ট্রোল করুক। So I'm just independent, like a free bird hota hai. We want to be something of our own and we don't want anybody to control us in that way. We want people to motivate us. Jeta amake help kore mane push kore amaderke mane amader bhulta bolte parbe na, shudhu bolbe je ha koro koro, you are right, exactly. I want to bhulta amra chai nije realize kore ar manush jotoi boluk ami mone kori je nijer bhul jodi nije realize na koro you will never change. So nijer realization ta onek beshi important ar hocche ei generation eto difference. I think কয়েক বছরের মধ্যে অনেক বেশি আপডেটেড হয়ে গেছি, আমরা এত বেশি আপডেটেড হয়ে গেছি যে আমাদের মেন্টালিটি ক্ল্যাশ করছে। আমার আমার আব্বুর সাথে এনার্জি ক্ল্যাশ করবে, আমার আমার ফ্রেন্ডের সাথে কয়েক বছর যদি সিনিয়রও হয়ে যায় মেন্টালিটি ক্ল্যাশ করবে। সো এই মেন্টালিটি ক্ল্যাশ করে বিকজ আমরা ডিফারেন্টভাবে জিনিসগুলো নেই, ডিফারেন্টভাবে আমরা এগুলো নলেজগুলো নিচ্ছি অ্যান্ড উই রিয়েলি ডোন্ট নো হাউ মানে আমরা কিভাবে মানে কি চাচ্ছি এক্স্যাক্টলি। এখনকার আমরা যারা আছে, তোমার এই কথাটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, বাট যাদের কাছে ভালো লাগবে তারা বুঝতে পারবে যে ইউ আর রাইট। এখন হচ্ছে সবার ইগো বেশি কাজ করে সবকিছুতে, মনে করো অপশন অনেক বেশি, তুমি একটা কথা বলছিলে এত বেশি অপশন। ফর এক্সাম্পল আমার একটা ফ্রেন্ড যদি আমাকে কিছু বলে ফেলে আমার এতই মানে এটাও হতে পারে যে আমার ইগো কাজ করেছে, আমি বলবো লাইক ও একমাত্র ফ্রেন্ড, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, সো আমি কেন ওর সাথে বেশি মানে ভালো ই আর ফ্রেন্ডশিপ ক্রিয়েট করি। সো এই যে একটা ফ্রেন্ডের যদি রিপ্লেসমেন্ট হয়ে যায়, সো অবভিয়াসলি বয়ফ্রেন্ড তারপর অন্য কিছু লাইফের যে ইগো যে কাজ করছে, দেখছো ইগো একটা ফ্রেন্ডশিপকে যদি টিকে না রাখতে পারে, সো অবভিয়াসলি নাথিং ক্যান মানে আমরা নিজেরাই জানবো না যে আমাদের হোয়াট ডু উই রিয়েলি ওয়ান্ট সামওয়ান বিসাইড আস অর নট। সো এটা হচ্ছে রিপ্লেসমেন্ট, ইগোটার জন্য রিপ্লেসমেন্ট হতে থাকে, সো উই ডোন্ট মানে কোনো কিছু কনসিস্টেন্ট থাকে না লাইফে। যেমন আগে যেটা হতো আমি দেখেছি আমার বড় বোন বা ইসে যে অনেক সিচুয়েশনই আসছে বাট তারা চেষ্টা করছে জিনিসটাকে অ্যাডজাস্ট করার, হ্যান্ডেল করার, অ্যাডজাস্ট করার। আমার ভাই আপুকেও দেখেছি অনেক কম্প্রোমাইজিং, বাট এখন যেটা হয় এটা কেন করছো মানে এখন না ট্রাস্টের জায়গাটা একদমই নেই, ট্রাস্টের জায়গা নেই নেই না অলওয়েজ, এরকমই ট্রাস্ট ছিল ফিউচারে, আগেও মানে পাস্টেও ছিল এখনো আছে, ফিউচারে মেবি এরকমও থাকবে। আমাদের অ্যাকসেপ্ট করা উচিত, তুমি তোমার মতো আমি তোমাকে এইভাবে অ্যাকসেপ্ট করবো, আমরা অ্যাকসেপ্টিং এখন না, আমরা আমাদের মতন করে নিতে চাই, যেটা চাই কন্ট্রোল করতে চাই, যেটা বললাম যে আমরা এখন কন্ট্রোল করতে নিজেকে তো করতে চাই বাট এত কন্ট্রোলিং হয়ে গেছে যে সবাইকে সব কিছু কন্ট্রোল করতে চাই, এটাও কন্ট্রোল করবো ওইটাও কন্ট্রোল করবো। সো এটা ইগো কাজ করে, আই থিঙ্ক আই থিঙ্ক এটা ইগোর জন্য হয় যে মেয়েটা এত কথা বলছে সে নিজেও কিন্তু এর বাইরে না। খুবই কমন একটা কোশ্চেন করি যে জেসিয়ার সব থেকে ভালো দিক কোনটা, জেসিয়ার সব থেকে খারাপ দিক কোনটা? এটা অনেক টাফ একটা কোয়েশ্চেন, কারণ আমি এত অবসেসড, আমি নিজের এটা বুঝতে পারি না মাঝে মাঝে যে আমার খারাপ দিক কোনটা, আমি কোনটা। আচ্ছা হ্যাঁ, যখন আমি বেশি স্ট্রেস হয়ে যাই বা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, আই ডোন্ট নো হাউ টু ডিল উইথ দ্যাট প্রপারলি, তখন আমি আমি রাগের মাথায় কিছু একটা কারোর সাথে খারাপ বিহেভ করে ফেলি, কারোর সাথে কিছু একটু করে ফেলি, অথবা মানে আই ডোন্ট নো হাউ টু মানে মেক ইট ওয়ার্ক। এটা মেবি সিচুয়েশনটাকে তুমি হ্যান্ডেল করতে পারো, হ্যান্ডেল করতে পারবো ওটা আমি জানি না, আমি এখনো বুঝতে মানে ট্রাই করি হ্যান্ডেল করার, মাঝে মাঝে পারি বাট মাঝে মাঝে আউট অফ কন্ট্রোল হয়ে যায় যে কিচ্ছু বুঝতেছি না কি করতে হবে না করতে হবে, বিরক্ত লেগে যাচ্ছে। আর ভালো দিক হচ্ছে আমি অনেক বেশি ডেডিকেটেড সব কিছু নিয়ে, ইভেন আমার যদি কোনো একটা কাজ ভালো লাগে, কোনো একটা পিকচার ভালো লাগে, আমার ডেডিকেশন এরকম যে যতগুলো পিকচার তুমি আমার ফেসবুকে দেখো বা মডেলিং এর দেখো সবগুলির পিছনে কিন্তু অনেক হার্ডওয়ার্ক আছে, হোমওয়ার্ক আছে। সো আমি কোনো একটা প্রজেক্ট করার আগে আমি অনেক হোমওয়ার্ক করি, যেটাকে পুল অফ করার জন্য কীরকম পিকচার লাগবে, কীরকম ব্যাকগ্রাউন্ড লাগবে, কীরকম প্লেস লাগবে। ফর এক্সাম্পল যতগুলো তুমি শ্যুট দেখেছো পার্সোনাল শ্যুটগুলো, সো আমি একটা হচ্ছে ফটোগ্রাফার, তারপর হচ্ছে প্লেস, তারপর হচ্ছে কস্টিউম, তারপর হচ্ছে গেট আপ, এর মধ্যে সব কিছু নিয়ে একটা হোমওয়ার্ক করেছি। সো আমি এইসব নিয়ে অনেক বেশি ডেডিকেটেড অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস আ বেস্ট থিং অ্যাবাউট মি। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি তোমার আগের এক মাস দেড় মাস আগেরও ইন্টারভিউ দেখেছি, এটা আমার মনে হচ্ছে অনেক তফাৎ। সো
দর্শকও বুঝতে পারছে যে তুমি আসলে থাকে না যে কন্ট্রোলিংটা তোমার মধ্যে চলে এসেছে, সামনে ডে বাই ডে আরো আসবে। লাস্ট আবার এটা একটা কোশ্চেন মাথার মধ্যে প্রোগ্রাম তো শেষ, এই লাস্ট কথা জিজ্ঞাসা করছে আমাকে একটা জিনিস বলো, তুমি একজন সেলিব্রিটি, তোমাকে এত এত লাখ মানুষ ফলো করছে, তুমি তোমার সালমানের একটা কিসিং ছবি কেন ফেসবুকে দিছলা? আমার হ্যাঁ তোমার সালমানের, এটা সালমান দিল না? তুমি যদি দেখো হ্যাঁ সালমান দিয়েছে, আমি হ্যাঁ তো দিছো, তুমি বারণ করো নাই কেন? বারণ করিনি, কারণ ওটির এক্সপ্লেনেশন ছিল যে তুমি আমার গার্লফ্রেন্ড এন্ড ইটস এ নরমাল কিসিং পিকচার, কিসিং মানে হচ্ছে লাভ, এখানে তুমি নিউড হয়ে দাঁড়ায় আসো না, এটা রিলেশনশিপে একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিস করছে, এটা নর্মাল পিকচার। তো আমাকে জিজ্ঞেস করছে তুমি কি এটা ভালগার চিন্তা করো না, কিন্তু তোমার কাছে এটা কিউট লেগেছে, রোমান্টিক লেগেছে। তো আমি চিন্তা করছিলাম ওইভাবে যে আচ্ছা হ্যাঁ ট্রু, কাপল পিকচার আমি অনেক দেখি ফেসবুকে ইনস্টাগ্রামে, যখন অন্য জায়গায় দেখি আমার অনেক কিউট লাগে, জাস্টিন বিবার দেখি যখন ওর ওয়াইফের সাথে কিস করছে, আমি ফিল লাইক ও মাই গড কাপল গোলস। বাংলাদেশে যদি আমরা দেই তো মানুষ ট্রিগার হবে, লাইক বাংলাদেশ না শুধু, তুমি যদি কলকাতা দেখো আমরা এই ধরনের ছবি রিসেন্টলি এসে হাজবেন্ড ওয়াইফের পাই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের একদমই না। বোম্বে দেখো, বলিউডে দেখো, ওখানেও সেম যে তোমার রিলেশনের ব্যাপারে তারা খুব মানে একদম কনজারভেটিভ, একদম নিজেদের প্রাইভেট টাইম রাখে, আর ম্যারিড দর্শকের মাথার মধ্যে থাকুক কেন করলে, তোমার উত্তর আমি নিব না। প্রিয় তোমার প্রিয়